দর্দের একটা রেজিস্ট্রেশন হবে ইভেন্টের মতো। আমার 25 থেকে 50 হাজার সাকিব ইয়ান, শুধু সাকিব ইয়ান বক্স, এই রেজিস্ট্রেশন ওপেন করা, তাদেরকে নিয়ে আমরা দর্দের গান এবং ট্রেলার একই ডেটে রিলিজ করব। উনি শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে 2 তারিখে উনি আসতে পারবেন না, যেখানে উনি ওই ইমোশনটা কাজে লাগাতে যাচ্ছে। শাকিব খানের ছবি কবে আসবে? অনন্য মামুন সাহেব আপগ্রেড দিছেন আপনাদেরকে। আপডেটে যাওয়ার আগে কেন 3 চাকায় চলে ওই সিএনজি নাকি 3 চাকায় চলে? তাহলে ওনারা আমরা মালিক আফসারি না বলে মানকি আফসারি তো বলতে পারি, তাই না? আমার কাঁধে বন্দুক রাইখা স্বীকার করছেন, একটু হকার বলাই ভালো, তিনি হচ্ছেন আমাদের মালিক আফসারি। মালিক আফসারকে ইউটিউব হকার, মিথ্যাবাদী ও কালো চশমাধারী বললেন। যে কোনো কিছু দরদ সম্বন্ধে যে কোনো কিছু জানতে হলে আপনারা আমাদের পেজ থেকে জানবেন বা আমরা আপনাদেরকে আপডেট দিই। মামুন ভাই আফসারি আঙ্কেলকে সতর্ক করে বলেন যে আমি কোন পর্যন্ত যাইতে পারি ওনার আইডিয়া নাই। আপনি রেজিস্ট্রেশন না বুঝলেও সাকিব ইয়ানেরা ঠিকই বোঝেন। সাকিব ভাইয়ের 50 হাজার সাকিব ইয়ান নিয়ে একসাথে হই হুল্লোড় করে দর্দ সিনেমার গান টিজার উন্মুক্ত করা হবে। টি সিরিজের মাধ্যমে সাকিব ভাইয়ের আত্মপ্রকাশ, ব্যাপারটা কেমন হবে একটু মাথা খাটান। তার চোখ থেকে মাথা পর্যন্ত হিরো জি আমার মধ্যে আছে, আল্লাহই ওদের তৈরি করছে।